আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ হি অবর একাটু আলহামদুলিল্লাহ ওয়াহাদা ওয়াসাল্লা তুলা রসুল্লাহ হিমাল্লাহ নাবিকাবাহাদা আম্মাবাদ প্রিয় দিনী ভাই ও বোনেরা আজকে খুবই গুরুত্বপূর্ণ একটি বিষয়ে আলোচনা করব। তা হল যে কোন দোয়া করলে কোন আমল করলে কখন দোয়া করলে আল্লাহ তালা আমাদের দোয়া কবুল করবেন এবং আমাদের মনে যে আশা আকাঙ্ক্ষা রয়েছে তা পূর্ণ করে দিবেন বন্ধুগণ আমাদের মনের আশা মনের চাওয়া পূরণ করার একমাত্র ক্ষমতা আছে আল্লাহ আল্লাহ তালা চাইলে আমাদের মনের সকল আশা পূরণ করে দিতে পারেন তো বন্ধুগণ আজকে যে আমলটি আপনাদেরকে শিখিয়ে দেব। এই আমলটি যদি আপনারা করেন তাহলে ইনশা আল্লাহ খুব অল্প সময়ের মধ্যেই আল্লাহ তালা আপনার মনের নেক আশা নেক চাওয়া ভালো চাওয়াকে পূর্ণ করে দিবেন বন্ধুগণ পবিত্র কোরআনের অসংখ্য ফজিলতপূর্ণ সুরার মধ্যে একটি সুরা হল সুরাই ইখলাস এই সুরাটি এতটাই ফজিলতপূর্ণ এবং এতই দামি একটি সুরা এই সুরার ফাজায়েল অনেক হাদিসের মধ্যে বর্ণনা করা হয়েছে বন্ধুগণ এই সুরার ফজিলতের মধ্যে বলা হয়েছে যদি কোনো ব্যক্তি গভীর রাত্রে যখন সমস্ত মানুষ ঘুমিয়ে পড়ে গভীর রাত্রে যদি কোনো ব্যক্তি যে কোনো সুরা দিয়ে দুই রেখাত নফুল নামাজ আদায় করার পর যদি একবার দরুদ শরীফ পাঠ করে তিনবার সুরাই এখলাস পাঠ করে এবং তারপরে ইস্তের করে আল্লাহ তালার কাছে দোয়া করে তাহলে আল্লাহ তালা তার মনের সকল আশা নেক আশা ভালো আশাগুলোকে আল্লাহ তালা পূরণ করে দেন তো বন্ধুগণ আমলটি করার নিয়ম হল গভীর রাতে আপনাকে উঠতে হবে যখন আমরা তাহাজুতের নামাজ পড়ি এই সময় আপনি উঠতে পারেন ওঠার পরে সর্বপ্রথম দুই রেখা নফুল নামাজ আদায় করবেন খুব সুন্দরভাবে একাগ্র চিত্রে আদায় করার পরে একবার দুরুজ শরীফ পাঠ করবেন এবং তারপর তিনবার সুরাই এখলাস পাঠ করবেন তারপরে স্তিকবার পাঠ করবেন কয়েক দফা আস্তাফির এভাবে কয়েকবার করবেন এবং তারপর আপনি অবশ্যই আল্লাহ কাছে তালার দোয়া করবেন যদি সম্ভব হয় তাহলে দোয়ার মধ্যে অনেক কান্নাকাটি করবেন যদি আপনার কান্না না আসে তাহলে কান্নার ভান করবেন এভাবে আপনি সুন্দরভাবে আপনার মনের আশাগুলি মনের চাওয়াগুলিকে আল্লাহ তালার কাছে বলবেন এবং আল্লাহ তালার কাছে আপনি আপনার মনের আশা পূরণের জন্য দোয়া করবেন ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আপনার মনের নেক আশাগুলো খুব অল্প সময়ের মধ্যেই পূরণ করে দেবেন ইনশাআল্লাহ আল্লাহ পাক রব্বুল আলমিন আমাদের সকলকেই এই ফজিলতপূর্ণ সুরাটের আমল করার তৌফিক দান করুন আল্লাহ আমিন প্রিয় বন্ধুগণ আজ এ পর্যন্তই আমি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে আপনার বন্ধুদের সঙ্গে শেয়ার করবেন আর নিয়মিত আমার এই চ্যানেলের সকল ইসলামিক ভিডিও পেতে চাইলে নিয়মিত সকল আপডেট পেতে চাইলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল বাটনটি অন করে রাখবেন আল্লাহ চাহিদা দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ ওয়া আলিকুম রহমাতুল্লাহি অবর